যাতে কবুতর উড়ার সে উড়বেই এবং সে পিনে যাবে, আপনি উড়াইলে উড়বো না উড়াইলে উড়বো। কবুতরগুলো নামতাচ্ছে, কিছু আছে উপরে, ওই যে নামতাচ্ছে, নাম নাম নাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাত। আপনার সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল পিজন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে বই নিয়ে আসছি, কবুতরগুলো ছাড়ছি, কবুতরগুলা গুসু করার জন্য ছাড়ছি, কিন্তু কবুতরগুলো সব পিনে চলে গেছে। অনেকে পিন বুঝেন না, এই পিনটা কি, এই নিয়ে আজকে বিড়া চলার মুরগিরে যায়। মুরগিরে গেলে আপনার এই যে কবুতর দেখেন, সবগুলো মোটামুটি পিনে চলে গেছে। পিন বলতে যেটা আপনার চোখে রাখবেন না, ওটা হলো পিন। এখানে 100 কবুতর মতো আছে, কিছু কবুতর উঠতে আছে, সে উড়ায় নেই। কবুতরগুলো ছাড়া হয়েছে গুসুল দেওয়ার জন্য, যে গরম পড়ছে গরমে কবুতর গুসুল দেওয়ার জন্য এই ঘুরছি। দেখেন কবুতরগুলো আগে উঠতে উঠতে পিনে চলে গেছে। আসলে যে যাদের কবুতর উড়ার সে উড়বেই এবং সে পিনে যাবে, আপনি উড়াইলে উড়বো না উড়াইলে উড়বো। কবুতরগুলো নামতাচ্ছে, কিছু আছে উপরে, ওই যে বাইরে বেরিয়ে করতেছে। এবারে আমরা গুসুল দিব, গুসুল দিয়ে তারপরে সমস্ত করবো। এদিকে সব কবুতর ছাড়ি নেই, আজকে শুধু দুই খাঁচা, যে এই খাঁচা আর এই খাঁচা, শুধু নড় ছাড়া হয়েছে। আবার কালকে আবার এই যে এই মাদি খাঁচা আর এই যে এই মাদি, এই দুটা ছাড়বো, পরের দিন আবার এটা ছাড়বো, এমনি করেই ছাড়তেছে। আর কবুতর যদি কেউ উড়াইতে চান, সকালে উড়ান লাগবে, ধরেন আমরা 6টা বা 5টা 5:30 দিয়ে কবুতর উড়াইলে তাহলে উড়ান ঠিক আছে, রোদে উড়ানোর দরকার নেই। কবুতরগুলো ছাড়া হয়েছে, ছাড়ার কারণে কবুতরগুলো উড়াল দিচ্ছে, তাহলে কবুতরগুলো উড়ানো উড়াইতাম না। আর রোদ তো দেখছেন কত রোদ উঠছে, নামতাছে। একটার পর একটা নামতে আসছে, একটু পরে আমরা কবুতরগুলারে গুসুল দিব, গুসুল দিয়েই তারপরে এখানে কিছু মাদি আছে, মাদিগুলো কালকে ছাড়বো মাদিগুলা। তারপরে ওই যে ওই মাদিগুলো আছে, এই মাদিগুলো আছে, হাঁপাই গুলো নামতে আসছে, এগুলো কিন্তু উড়ায় না, যা শাস্তি ছাড়ার পরে দিয়ে উড়া শুরু হয়েছে। আর কবুতর ছাড়া রাখলে ভালো, তো ছাড়া রাখলে কবুতর মনে করেন ফিজিক্যাল যে ইগুলো থাকে ভালো থাকে। উড়ে দেখেন দেখা যায় কি না, একেবারে পিনে টিপটিপ টিপটিপ করতেছে, একেবারে পিনে টিপটিপ করতেছে। আর কিছু আছে নামতাছে, নামতাছে উঠতে আসছে। এই যে একটা চাকলা, না হইলে আপনার 15 থেকে 20টা হবে একেবারে পিনে। কিছু আছে, এগুলো নামতাছে। আসলে ভালো যে কবুতর পালে, ভালো প্লেয়ার, কারণ আপনার সিনিয়র পার্সন তারা আসবে, তারা কিন্তু 12 মাসে কবুতর উড়ায়, 12 মাসে তারা কবুতর উড়ায়, সকালে উড়ুক বিকালে উড়াক, 12 মাসে তারা কবুতর উড়ায়। তারা উড়ানো ছাড়া কিছু নেই, সারা 12 মাসে কবুতর উড়ায় এবং আলহামদুলিল্লাহ তাদের রেজাল্ট ভালো। এগুলোর বিশেষ যদি সময় দিতে পারেন ভালো করে রেজাল্ট করা যায়, ভালো রেজাল্ট ছেলা আসে। কবুতর কিন্তু আপনার পিনে যদি না যায় এক্ষেত্রে কিন্তু হবে না, কারণ পিনে গেলেই কবুতরগুলো ভালো। আর আমরা যখন রেস করবো কবুতরগুলো হাইট না আসবে, একটা কবুতর হাইট না নেয় কবুতরগুলো আসতে পারে। গিরিবাস কবুতর যতই ভালো, যতই ভালো কবুতর থাকুক না কেন, যদি হাইট না নেয় এক্ষেত্রে কবুতর দিয়ে ভালো কিছু করা যায় না। অবশ্যই হাইট নিতে হবে, হাইট নিলেই কবুতরগুলো আস্তে আস্তে মুভ করবে, মুভ করে বাসা দিয়ে ফেলবে। আর যে কবুতর নিজরা উড়ে কবুতর, গিরিবাস কবুতর, এই কবুতর দিয়ে ভালো একটা আয়োজন করে, যেরকম নিজরা উঠতে আসছে এই কবুতর দিয়ে ভালো কিছু করা যাবে না। একদম উঁচা দেখেন টিপ 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 করতেছে, ওই কবুতর দিয়ে আপনি বাড়ি রেস করতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন। তো আপনাদের যারা নতুন আছেন, সবসময় মাথায় রাখতে হবে যে কবুতর যা কিছুই হোক কবুতরগুলো পিনে থাকতে হবে, এবং সর্বনিম্ন যেন 15 থেকে 20 তলার উপরে থাকে। যে কবুতরগুলো আছে যে চিল আসতেছে, একদম না হলে 20 থেকে 25 তলার উপরে আছে, এরকম 25 তলার উপরে যখন কবুতরগুলো হাইট নিবে তখনকে কবুতরগুলো রেসে নিতে হবে। আর এই যেমন কবুতর যে হাঁপায়, ওই ক্ষেত্রে কবুতরগুলো রেসে নেই না, হাঁপাইলে সমস্যা,
এবং হাঁপানি বাদ দিবে তখন কামড়া দিয়েছেন এরকম তো দৌড়ে দিয়েছে না ঠিক থাকতে এইভাবে দৌড়াবে তখন কামড়া কৌতুকগুলো আরে বেশি দেই আর চিল আসেছেন চিল চিল দেয় কিন্তু কৌতুকগুলো ও যে উপর উৎসব দেয় তাহলে 15 থেকে 20টা আছে এই জিনিসটা খেয়াল করবেন খেয়াল করে কোনো দিই করতে হবে আসলে রেস করতে হলে বহুত কিছু খেয়াল করতে হয় ইনশাল্লাহ আমরা যদি সিজনের সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আপনাদের দেখার চেষ্টা করবো যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আছে ইনশাল্লাহ আপনাদের দেখার চেষ্টা করবো এখন যদি মনে করেন আবহাওয়া ঠান্ডা থাকতো তো এই কবুতরগুলো অনেক যেহেতু গরম এই গরমের কারণে কবুতরগুলো সব নেমে যাচ্ছে নেমে যাওয়াই ভালো বেশি কবুতর গরমে আর যারা কবুতর উড়াই যাচ্ছেন বেশি কবুতর উড়ায়েন না ওরা ডাইরেক্ট বিপদে পড়তো এখন তো আমি উড়াই নেই জাস্ট শাস্তি ছাড়ার পরে দিয়ে কবুতরগুলো উড়া ধরছে পানি রাখা আছে পানি দিব একটু করে আমি দেখা দিচ্ছি কী করতেছি এই যে কবুতরগুলোর নামটা একটা পরে একটা যে এখনো মনে হয় প্রায় 12 থেকে 13টা কবুতর উপরে আছে আর বাকি বলে নিচে নামতেছে মানে 100 কবুতর ছাড়া হয়েছে 100 কবুতরের ভিতরে মনে হয় 20টা 25টা আছে উপরে উঠে দেখেছে যে যাতে কবুতর উড়া সে তো উড়বেই এবং ভালোই করবে আমাদের কবুতরের যে পানি দেওয়া শেষ হয়েছে পানি দিয়ে দিচ্ছি আমরা আর এখানে একটা পানি দিচ্ছি যে যে পানি নামে ওদের পিপাসা লাগে ওই ক্ষেত্রে পানি খাইতে পারে আর এখানে সবগুলোতে পানি দিয়ে দিছি যেহেতু সকালবেলা আসছি সবগুলো পানি যা আছে সবগুলো পানি যার যার মতো পানি খাইতেছে সবগুলোতে কিছু কবুতর আছে নিচে নামছে এবার আমরা যেটা করবো যে কবুতরগুলো এখানে আছে এগুলো নাড়া দিয়ে নিচে নামাই দিব নিচে নামাই দিয়ে তারপর যা মানে এই অভ্যাসটা সবসময় কবুতরে দিতে হবে যে নামতেছে নাম 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 নামতেছে এই জিনিসটা আপনারা সবসময় করবেন ছোট থেকে যখন বাচ্চা এরকম ছোট থাকবে তখন এইভাবে করবেন আর আমরা এই বাচ্চাগুলো কীভাবে চেঞ্জ দিতে আসছি ইনশাল্লাহ আমরা দেখাবো এ আর 2 দিন পরে থেকে আমরা কবুতরগুলো ট্রেন দিব ট্রেন দিয়ে সব কিছু আপনাদের দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ ট্রেন যত সুন্দরভাবে দিবেন দেখুন কবুতর ততই ভালো রেজাল্ট পাবেন এবং কবুতর দিয়ে ততটা আগাইতে পারবেন ইনশাল্লাহ আর কবুতরে সময় দিতে হবে সময় না দিলে হবে না সারা বছর 5 ঘন্টা সময় দিবেন শুধু সিজন যখনকে আসবে তখনকে আপনারা 2 ঘন্টা বাড়িয়ে দেবেন 7 ঘন্টা 7 ঘন্টা যদি ভালো করে দেওয়া যায় ইনশাল্লাহ কিছু লাগে না যে এখন 2 ঘন্টা দিলে এনাফ আর বিকাল 2 ঘন্টা বিকালে 1 ঘন্টা লাগে খাবার টুবার দিয়ে তারপরে যদি 1 ঘন্টা বাড়িয়ে দিতে পারেন তাও ভালো নামটা আছে আমরা খুলে দিই যেখানে পানিগুলি দিয়ে দিচ্ছি যার দরকার সে আসবে যার দরকার নেই মাসে করা করবে এখন আমরা চলে যাব কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না অনেক রোদ আজকে মূলত এই কারণে আমরা গুছিয়ে দিচ্ছি আর বর্তমানে যে হারে গরম পড়ছে গরম তো আসছে আপনারা একদিন পর পর কবুতর গুছল দেন আজকে এগুলো দিয়েছি কালকে বাদিয়ে দিব এইভাবে করে গুছল দিয়ে দিতেছি এইটা কবুতর উঠতেছে এই যে আমাদের সব কবুতর নেমে বসছে 2-1টা কবুতর উঠতেছে 1টা কবুতর আর যেখানে পানি দিয়ে দিছি পানি খাবার আবার এই যে এখানে যে কবুতরগুলো ঢুকার এখানে ঢুকবে এই যে একটা দিচ্ছেন ভিতরে ঢুকে বসে রয়েছে কবুতর ছায়া রাখলে আসলে অনেক ভালো থাকে কবুতর ছায়া রাখাই ভালো আর যারা এখন আমাদের ভিডিও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে নতুন আপনি ভিডিওগুলো দেখতে এ ছিল আমাদের ভিডিওটা যত সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরের প্রতি যত্ন নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন